স্রষ্টার সৃষ্টিতে রোগ আছে, রুগী আছে, আবার হাত বাড়ালে ওষুধও আছে। আপনার হাতে কাছে রয়েছে আপনার রান্নাঘর, সেই রান্নাঘর হচ্ছে আপনার একটা বিশাল ফার্মেসি, যে ফার্মেসিতে আপনি বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের ভেষজ পাবেন। আপনার রান্নাঘরে আছে রান্না করার জন্য মশলাপাতি, আছে শাকসবজি, এই বিভিন্ন ধরনের মশলাপাতি শাকসবজি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে প্রয়োগ করে বহু জটিল পুরাতন কঠিন রোগ নিরাময় করা সম্ভব। আমরা তার কৌশলটা জানি না, তাই আমরা সেগুলো ব্যবহার করতে পারি না। আমরা আমাদের এই পর্বে আমরা বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের জন্য রান্নাঘর থেকে আমরা যে সমস্ত মশলাপাতি শাকসবজি পাব তাই দিয়ে রোগ নিরাময় করব। তার প্রয়োগ পদ্ধতিটা আমরা জানার জন্য আমাদের এই চ্যানেলে একটা পর্যায়ে রাখা হয়েছে, হাত বাড়ালে ওষুধ। এই হাত বাড়ালে ওষুধের মধ্যে আমরা আজকের পর্যায়ে আমরা আজকে এই পর্বে আমরা আলোচনা করব পুঁইশাক নিয়ে। তা পুঁইশাকের বিভিন্ন রকম নাম আছে, পুঁইশাকে কেউ কেউ এটাকে পুতকি বলে, কেউ কেউ উপদিকা বলে, কেউ আবার মানবা বা অমৃত বল্লরী বলে। তো এ হচ্ছে পুঁইশাকের, আমাদের দেশীয় বিভিন্ন ভাষা এই পুঁইশাককে এই নামে অভিহিত করা হয়। আমাদের বিশাল দেশ ভারতবর্ষ, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে পুঁইশাক পাওয়া যায়, সেই পুঁইশাককে বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাবে এর নাম বলে। আমাদের দেশে যে হিন্দু বলয় অর্থাৎ যারা হিন্দিতে কথা বলে তাদের এই পুঁইশাককে বলে পুইকা শাক, আর গুজরাটে বলে পখি, মহারাষ্ট্রে বলে মায়ালু, লঘু ও থোক, এই তিনটে নামে তারা ব্যবহার করে। ইংরেজিতে একে বলা হয় হোয়াইট বেসিল, একে ইংরেজিতে বলা হয় হোয়াইট বেসিল। এই পুঁইশাক হচ্ছে বেসিলিয়া ফ্যামিলি মানে উদ্ভিদ, এই ফ্যামিলিকে বলা হয় বেসিলেসিয়া, আর এর বোটানিক্যাল নাম হচ্ছে বেসেলা অ্যালবা। বেসেলা অ্যালবা হচ্ছে এর বোটানিক্যাল নাম। ড্রাগ প্রুভিং এ যে ওষুধ তৈরি হবে তাকে বলা হবে বেসেলা অ্যালবা, আর ইংরেজিতে পুঁইশাককে বলা হয় হোয়াইট বেসিল, ইংরেজিতে পুঁইশাককে বলা হয় হোয়াইট বেসিল। এর বিভিন্ন রকম ভেষজ গুণ আছে, পুঁইশাক শীতবীর্য, স্নিগ্ধ, শ্লেষ্মকর, বায়ু ও পিত্তনাশক, কণ্ঠের পক্ষে এটা অহিতকর, এটা পিচ্ছিল, এটা নিদ্রাজনক, শুক্লবদ্ধ, রক্তপিত্ত নিবারক, বলকর, রুচিপ্রদ, আর এটা সুপথ্য, পুষ্টিকারক ও তৃপ্তিজনক। আমাদের একটা প্রবাদ আছে, মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুই, এই হচ্ছে শ্রেষ্ঠ, অর্থাৎ পুঁইশাক সমস্ত শাকের মধ্যে শ্রেষ্ঠ শাক বলে বিবেচিত। এবার আসা যাক, আমরা কিভাবে পুঁইশাককে ওষুধ হিসাবে ব্যবহার করব। আমরা
রান্না হিসাবে পুঁইশাক খাই বিভিন্ন ভাবে, এবার ওষুধ হিসাবে আমরা পুঁইশাককে কিভাবে ব্যবহার করব আর কোন কোন রোগে ব্যবহার করব। আমরা অশ্বরোগে পুঁইশাক ব্যবহার করতে পারি, যে অশ্বে অতিরিক্ত রক্তস্রাব হয় সেই সমস্ত অশ্বে এই পুঁইশাক সঙ্গে কুল আর ঘোল একসঙ্গে সেদ্ধ করে খাওয়ালে রক্তস্রাব বন্ধ হয়ে যায়। পুঁইশাক আর বার্লি একসঙ্গে রান্না করলে সেই সঙ্গে একটু দই মিশিয়ে খেলে যারা মদ খেয়ে নেশাগ্রস্ত হয় বা মদ খাওয়ার ব্যাড এফেক্ট অফ দ্য ওয়াইন, মদ খাওয়ার যে কুফল অর্থাৎ লিভার ড্যামেজ হওয়া বা আনুষঙ্গিক যে সমস্ত ক্ষতিকর দিক আছে, সেই ক্ষেত্রে আমরা পুঁইশাকের সঙ্গে বার্লি দিয়ে তার সঙ্গে একটু দই মিশিয়ে খেলে সে দোষটা কেটে যায়। ব্রণ ছাড়াও আমাদের যে টিউমার হয় বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় টিউমার হয়, সেই ক্ষেত্রে পুঁই পাতার রস মাখিয়ে পুঁই পাতার রস মাখিয়ে নিতে হবে। ওই পাতা দিয়ে বেঁধে রাখলে টিউমার বা ব্রণ সেরে যায়। ছোট টিউমার থাকলে সেখানে ওইভাবে বেঁধে রাখলে ছোট ছোট টিউমার গুলো তাড়াতাড়ি মিলিয়ে যায়। পুঁই পাতার একটু গাওয়া ঘি মাখিয়ে গরম করে ফোড়ার মধ্যে জড়িয়ে দিলে বা জড়িয়ে রাখলে পুঁই পাতার মধ্যে একটু গাওয়া ঘি মাখিয়ে একটু গরম করে নিতে হবে, করে ফোড়ায় যদি জড়িয়ে রাখা হয় তাহলে ফোড়া পাকে। আবার পাকা ফোড়া হলে সেখানে ঘা হয়, সে ঘাতে এইভাবে যদি আমরা রাখি তাহলে সে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায়। পুঁই পাতার রসের সঙ্গে ছাগলের দুধ মিশে 5-7 দিন খাওয়ালে হুপিং কাশি যে তীব্রতা সেই তীব্রতা কমে যায়। এক ধরনের আমবাক হয় যাকে বলা আমরা বলি আর্টিকালিয়া, সে আর্টিকালিয়ার ক্ষেত্রে খুব চুলকায়, তার সেই চুলকানি নিবারণের জন্য আমরা পুঁই পাতার রস মাখতে পারি, তাতে চুলকানিটা কমে যায়। পুঁই পাতার ডাটা এবং পাতা একসঙ্গে নিয়ে কেটে শুকিয়ে নিয়ে সেই শুকনো অংশগুলো যদি আমরা একটা আবদ্ধ পাত্রে অর্থাৎ মাটির হাড়ির মধ্যে রেখে দুই দিকে বন্ধ করে দিয়ে তার সারা গায়ে কাদা মাখিয়ে যদি অন্তর্ধমে পোড়ানো হয়, অন্তর্ধমে পোড়ানোর পরে যে ভিতরে যে পুড়ে যে ছাইটা হবে সেই ছাইটা নারকেল তেল মাখিয়ে যদি ব্যবহার করা হয় তাহলে খোস পাঁচটা কাউর ঘাটে প্রচন্ড রকম কাজ করে। প্রাচীন আয়ুর্বেদে পুঁই পাতা আফসেট খাঁটি সরষের তেল আগ পোয়া পাতার রসটি তেলের জাল দিয়ে জল শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে রাখবে, সেই যে তেলটা তৈরি হবে সেই তেল দিয়ে নালি ঘা ও পচা ঘা ক্ষেত্রে প্রচন্ড উপকারী এবং সেই নালি ঘা এবং পচা ঘা শুকিয়ে যায়। আমাদের দেশে আয়ুর্বেদ চিকিৎসকরা যে সমস্ত রোগীর ক্ষেত্রে রক্ত শূন্যতা দেখেন
সেখানে তারা রক্ত শূন্যতার ক্ষেত্রে পাকা পুঁই বীজের রস খার নিদান দিয়ে থাকেন। রেজাল্ট আমরা পরীক্ষা করে দেখেছি, চমৎকার ফল পাওয়া যায়। বিভিন্ন গবেষণা দেখা গেছে পুঁই শাকের মধ্যে ভিটামিন এ এবং বি আছে। আরেক গবেষণায় দেখা গেছে পুঁই শাকের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রন আছে। গর্ভাবস্থায় মায়েদের একটা কোষ্ঠবদ্ধতার একটা প্রবণতা থাকে অনেকের, সেই ক্ষেত্রে পুঁই শাকের পাতার রস বিশেষ উপকারী। আমাদের অনেকে পাইরিয়া রোগ দেখা যায়। পাইরিয়া হলে দাঁত মাড়ি থেকে রক্ত পড়ে এবং দাঁতের গোড়া আলগা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা অন্য যে সমস্ত মাজন আছে সে সমস্ত মাজন বাদ দিয়ে পুঁই পাতা ও ডাটা পুড়িয়ে, যেটা অন্তর্ধমে আমরা এর আগে পুরানোর কথা নির্দেশ দিয়েছিলাম, সেভাবে যদি অন্তর্ধমে পুড়িয়ে সেই ছাই দিয়ে দাঁত মাজলে বহুদিনের পুরনো পাইরিয়ার ক্ষেত্রে প্রচন্ড রকম চমৎকার ফল পাওয়া যায়। সুতরাং আমরা রান্নাঘরে যে সমস্ত শাক সবজি মশলাপাতি আমরা ব্যবহার করি তার প্রতিটা হচ্ছে ভেষজ গুণে ভরা, তার বিভিন্ন পদ্ধতিতে প্রয়োগ করলে বিভিন্ন রোগ নিরাময় হয়। আমাদের সেটা জানা নেই বলে আমরা প্রয়োগ করতে পারি না। আমাদের জানা থাকলে আমরা ঘরে বসেই আমরা নিজেদের চিকিৎসা করতে পারব, বিভিন্ন রোগ নিরাময় করতে পারব। শুধু আমাদের এই জানতে হবে কিভাবে সেগুলো প্রয়োগ করতে হয়। আর এই উদ্দেশ্য নিয়েই আমরা শুরু করেছি একটি পর্ব, সেটা হচ্ছে হাত বাড়ালে ওষুধ। এই হাত বাড়ালে ওষুধ এই পর্বে আমরা নিয়মিতভাবে বিভিন্ন শাক সবজি, ফলমূল, মশলাপাতি, তার বিশেষ গুণ নিয়ে আমরা আলোচনা করব। এবং এই আলোচনা আপনারা যদি নিয়মিত ফলো করতে পারেন তাহলে ঘরে বসে কোনো ডাক্তার কবিরাজ বৈদ্য দরকার নেই, ঘরে বসে বিভিন্ন রোগের আপনারা নিজেরাই নিরাময় করতে পারবেন।